আজকে আমাদের আলোচনার বিষয় হলো হাউ টু ক্রিয়েট পোস্ট অন ইউটিউব ইউটিউবে কীভাবে পোস্ট করা যায় টেক্সট পোস্ট হইতে পারে পোল পোস্ট হইতে পারে ইমেজ পোস্ট হতে পারে তো আমরা জানি যে সাধারণত ইউটিউবে ভিডিও আপলোড করা হয় পাবলিশ করা হয় হ্যাঁ তো পোস্ট করা যায় ইউটিউবে এটা আমরা অনেকে জানি না তো আজকে আমরা দেখবো কীভাবে ইউটিউবে পোস্ট করতে হয় এটা মূলত কমিউনিটি বিল্ড আপের জন্য করা হয় তো এটা করার জন্য আমাদের যা করতে হবে দেখেন আমি একটা চ্যানেলে আসছি ওপেন করেছি দেখেন তো দিকে দেখেন উপরে ক্রিয়েট একটা আইকন আছে প্লাস প্লাস একটা ভিডিও আইকন ভিডিও বলতে এটা ক্যামেরার মতো ক্যামেরা আইকন এখানে লেখা আছে ক্রিয়েট এ ভিডিও অর পোস্ট অর্থাৎ এখানে এখানে এই অপশন এখানে এই অপশন থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো এবং পোস্ট করতে পারবো তো যখনই আমরা ক্রিয়েট করতেছি দেখেন এখানে আপলোড ভিডিও অপশন এবং গো লাইভ অপশন আসছে কিন্তু ক্রিয়েট পোস্ট অপশনটা কিন্তু আসতেছে না তো কি কারণে এটা আসতেছে না এটা একটা প্রবলেম তো এই প্রবলেমের জন্যই মূলত আমরা পোস্ট করতে পারতেছি না তো এই প্রবলেমটার সলিউশন হলো যে আমরা ফার্স্ট টাইমে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব এই অপশন থেকে আমাদের এখন নিচে বাম দিকে দেখেন সেটিংস অপশন আছে এখানে ক্লিক করব সেটিংস থেকে আমাদের দেখেন দুই নম্বর অপশন জেনারেল চ্যানেল চ্যানেলে ক্লিক করবো চ্যানেল থেকে দেখেন আমরা অ্যাডভান্স সেটিংস আসছে এখানে একটা অপশন আছে অডিয়েন্স থেকে দেখেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাস মেড ফর কিডস অর্থাৎ আমি আমাদের যে ভিডিও এই ভিডিওকে বাচ্চাদের জন্য তৈরি যদি ইয়েস থাকে তখন দেখেন এখানে একটা মেসেজ দিছে অ্যাডস বি পার্সোনালাইজ নোটিফিকেশন কমেন্ট অ্যান্ড স্টোরিজ উইল বি ডিসাবেল তো আমাদের এখানে এই অপশনটা নোটিফিকেশন কমেন্ট এবং স্টোরিজ এগুলো সব ডিজেবল হয়ে তো এগুলো চেঞ্জ চেঞ্জ করার জন্য অর্থাৎ আমাদের নোটিফিকেশন কমেন্ট এবং স্টোরিজ এই অপশনগুলো এনেবল করার জন্য আমাদেরকে এখান থেকে যে অপশনটা আসে এখান থেকে নো অপশন সিলেক্ট করতে হবে তো আমরা তিন নম্বর অপশনটা আই ওয়ান টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এখানে এটা দিলেও কাজ করবে তবে আমরা চাচ্ছিলাম যে প্রথম অবস্থা আমাদের আমরা সিলেক্ট করতে চাচ্ছি তো এখানে আমরা এখন সেভ দিয়ে দিচ্ছি আচ্ছা তো আমরা এখন অপশনে যাচ্ছি ক্রিয়েট দেখেন এখনো কিন্তু অপশনটা এনেবল হয়নি তো প্লে এবং চ্যানেলের মাঝখানে কমিউনিটি অপশনটা চলে আসার কথা ছিল এখন হয়তো এখানে আমার কোনো ভিডিও নাই অথবা নতুন চ্যানেল খোলা হয়েছে অথবা অন্য কোনো রিজন থাকতে পারে যে কমিউনিটি গাইডলাইন আমি এখানে মানা হয়নি তো মূলত ওই অপশনটার জন্যই মেড ফর কিডস এই অপশনটার জন্যই এই প্রবলেমটা হয় তো আমাদের এই ভিডিওর উদ্দেশ্য ছিল কীভাবে পোস্ট করে ইউটিউবে দেখার জন্য যেহেতু এই চ্যানেল থেকে আমরা পোস্ট করতে পারতেছি না আমরা আরেকটা চ্যানেল থেকে দেখবো তো এই চ্যানেল দেখানোর উদ্দেশ্য হলো যে চ্যানেল যে চ্যানেল থেকে আমরা পোস্ট করতে পারি তো অনেকেই এই প্রবলেমের জন্য পোস্ট করতে পারবেন না যে কি জন্য করতে পারবেন না ওই সলিউশনটা এখান থেকে আমরা দেখিয়ে দিলাম তো এখন আমরা এমন একটা চ্যানেল যাচ্ছি যে চ্যানেল থেকে আমরা পোস্ট করতে পারবো তো দেখেন এখান থেকে আমরা ওই একই সিস্টেম ডানদিকে উপর থেকে আমরা এখান থেকে ক্রিয়েট পোস্টে যাইতে পারি নতুন ট্যাবে ওপেন করছি অথবা আমাদের এখানে প্লেলিস্ট এবং চ্যানেলের মাঝখানে কমিউনিটি যে ট্যাব আছে ট্যাবে আমি ওপেন ক্লিক করতেছি তো দেখেন এখানে আমরা এক দুটো একই যেখানে একই একই পেজ চলে আসছে তো আমরা এখানে এখানে আমরা পোস্ট করতে পারবো এখন আমরা একটা কোশ্চেন লিখতেছি যেমন হাই ভিউয়ার্স হাউ আর ইউ তো আমি জাস্ট শুধু পোস্ট করে দিলাম এখানে আমি শিডিউল পোস্টিং করতে পারবো চাইলে শিডিউল পোস্ট তো এখন পোস্ট না করে আমরা পরবর্তীতে কোনো পোস্ট করব কোনো এক সময় ওটা করতে পারি তো আমরা এখন পোস্ট করে দিচ্ছি তো দেখেন খুব ইজিলি আমরা পোস্টটা করতে পারলাম বুঝতে পারলাম তো এই পোস্টে সেই ফেসবুকের মতো লাইক শেয়ার কমেন্ট গুলো আছে তো আমরা আজকে এই লেসন থেকে শিখলাম কিভাবে পোস্ট ক্লিক ক্রিয়েট করতে হয় আর যারা পোস্ট ক্রিয়েট করতে পারবেন না অর্থাৎ যাদের এই অপশনটা ডিজেবল করা আছে কমিউনিটি ট্যাবটা ডিজেবল হয়ে আছে পাশাপাশি উপর থেকে যে ডান দিকে এখান থেকেও আমাদের ক্রিয়েট পোস্ট অপশনটা নাই তো এর সলিউশনটা বলে দিলাম যে সলিউশনটা হলো আমরা সেটিংস থেকে সেটি ইউটিউব স্টুডিওতে যাব ইউটিউব স্টুডিও থেকে গিয়ে সেটিংস অপশন থেকে চ্যানেলে যাবো অ্যাডভান্স সেটিংস এখান থেকে আমরা নো সেট করবো অথবা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও এটা সিলেক্ট করবো তো নিচে দুইটা অপশন সিলেক্ট করলেই সিলেক্ট করে সেভ করলেই আমাদের এই অপশন তিনটা চলে আসবে আমাদের এখান থেকে ক্রিয়েট পোস্ট চলে আসবে এবং এখানে প্লে লিস্ট এবং কমিউনিটির মাঝখানে প্লেলিস্ট এবং চ্যানেলের মাঝখানে কমিউনিটির চ্যাপটা চলে আসবে অনেকে একটা প্রবলেম থাকে যে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা যায় না এবং নোটিফিকেশন বেল আইকন ডিজেবল থাকে ওটার প্রবলেমও একই যে এটা আসলে ইয়েস দিস ভিডিও মেক ফর কিডস এই অপশনটা তিক চিহ্ন দেওয়ার থাকে অর্থাৎ এটা সিলেক্ট করা থাকে অপশনটা তো আমরা অবশ্যই নো অথবা আমরা পরবর্তীতে রিভিউ করব প্রতিটা ভিডিও পাবলিশ করার সময় এই অপশনটা আমাদেরকে অন করে দিতে হবে তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি আজকের মতো এ পর্যন্তই নেক্সট ভিডিওতে কথা হবে